নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আচ্ছা কার কার টক কুল খেতে ভালো লাগে আমার তো দারুণ লাগে আমার মশাই আমার জন্য তার বন্ধুর বাড়ি থেকে কুল পেরে নিয়ে এসেছে কত বড় ব্যাপার বলুন তো এবার এই কুলগুলো দেখো কি সুন্দর সবকটা কুলি আর খুবই মানে টক না বেশি টক না খুব মিষ্টিও না মাঝে মাঝে কুলগুলো আমি এক এক করে দেখছি যে কুলগুলো ঠিকঠাক আছে কিনা না পোকা পোকা আছে কি না দেখলাম যে সব কটা কুলি ওকে আছে তখনই মাথায় এলো কুলগুলো শুধু খাবো এটা একটা চাট করা যায় তাই চাটের জন্য আমি কুলগুলোকে আগে একটা জায়গাতে জল নিয়ে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নিতে হবে কুলে অনেক ময়লা থাকে তো অনেক ধরনের কালো কালো থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হবে আমি সব কুলগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে হাতে করে ধুয়ে নেওয়ার পর ওটা আমি একটা জায়গার মধ্যে পরিষ্কার করে ধুয়ে তুলে নিলাম তুলে নেওয়ার পর এবার এইটাকে এবার আমি ম্যাজিক করব। ম্যাজিক প্রথমে এটা আমি কুলগুলো ফাটাবো কারণ ফাটালে কুলের ভেতরে যে আমি লঙ্কা গুঁড়ো নুনটা দেবো না ওটা ভালো ঢুকবে তাই আর কি কুলগুলো আমি এক এক করে এরকম করে সবকটা কুলি ফাটিয়ে নেবো যাতে কুলের ভেতর সব মশাগুলো ঢুকে আরও টেস্ট হয় দেখো আমি এইভাবে কেমন করে ফাটিয়ে নিচ্ছি কুলগুলো এইভাবেই আমি কুলগুলোকে ফাটিয়ে নেবো তো সবাই কথা বলতে বলতে আমার জেবে পুরি জল চলে আসছে আর লোভ সামলাতে পারছি না মানে এত কুলের প্রতি টকের প্রতি আমার এত লোভ তারপর আর কি কুলগুলো এবার আমি ফাটিয়ে নিয়ে ওর মধ্যে এবার আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেবো তারপর ওটা ভালো করে মাখিয়ে নেবো নুন দেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো সেটা আমি একটু বেশি করেই দিলাম কারণ ঝাল ঝাল টক টক নুনটা নুনটা বেশ ভালোই লাগে খেতে আমার তো ঝাল টক নুন বেশ ভালোই লাগে তাই আমি একটু বেশি করেই লঙ্কা গুঁড়োটা দিলাম দিয়ে এবার মাখিয়ে নেবো ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমি এটাকে রোদেতে দিয়ে দেবো কারণ রোদের তাতে এটা ভালো আরও মজবে তার জন্য আমি রোদে দিয়ে দেবো তোমাদের কেমন লাগে এরকম টক টক কুল খেতে সে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক দিই